আলোচনা চলছে। তো আজকে কথা বলছি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই সাবজেক্ট কম্বিনেশন নিয়ে 10+2 কমপ্লিট করেছো, তাদের ক্ষেত্রে মেডিকেল ছাড়া আর কি অপশনস রয়েছে? দেখো, মেডিকেল ইজ অ্যান অপশন উইচ আই উইল স্পিক, আমি এই চ্যানেলেই আমার নতুন ভিডিও আসবে উইথ নিডস ফর তুমি কি কি করতে পারবে, কিন্তু আজকে আমি কথা বলবো স্পেসিফিক্যালি অ্যাবাউট বিএসসি নার্সিং। দেখো, বিএসসি নার্সিং কিন্তু নিডস ফর দিয়েও গভর্নমেন্ট কলেজে পড়া যায়, সেই নিয়ে আমার ভিডিও অলরেডি এই চ্যানেলে আছে, আমি তোমরা আই কার্ডে কিন্তু সেই ভিডিও লিঙ্কটি দেখতে পারছো, গভর্নমেন্ট নার্সিং কলেজেস উইথ নিট স্কোর। এছাড়া পশ্চিমবঙ্গে সরকারি মেডিকেল কলেজগুলোতে নার্সিং পড়তে গেলে জেনপা ইউজি পরীক্ষা দিতে হবে, এটা আমরা সবাই জানি। জেনপা ইউজি পরীক্ষা নিয়েও আমার এই চ্যানেলে ভিডিও আছে, তার ভিডিও লিঙ্কটা তুমি এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, যদি জেনপা ইউজি কাউন্সিলিং এ আমি চান্স না পাই সেক্ষেত্রে কি করব? এই প্রশ্নটা কিন্তু প্রচুর গার্জেন আমাকে জিজ্ঞেস করছে, প্রচুর স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছে। এটা একটা পয়েন্ট অফ কনসার্ন, কেননা কম্পিটিশন কিন্তু অনেক বেড়ে গেছে, সব স্টুডেন্ট সবাই নিজের কেরিয়ার ভালো কলেজে তৈরি করতে চায় এবং প্রত্যেকে নিজের কেরিয়ার প্রসপেক্ট অনুযায়ী কিন্তু এই কম্পিটিশন রেসের জন্য রেডি হচ্ছে। তো আজকে আমি কথা বলবো বিএসসি নার্সিং 4 ইয়ার্স কোর্স ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে কিভাবে পড়ানো হচ্ছে। দেখো, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি কলকাতার উত্তর প্রান্তে বারাসাতে অবস্থিত। 2016 সালে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি UGC অ্যাপ্রুভাল পায়। ব্রেনওয়্যার ইউনিভার্সিটির নার্সিং ডিপার্টমেন্টটি কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দুটোরই অ্যাপ্রুভাল রয়েছে। এবং ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে বিএসসি নার্সিং কোর্সের মধ্যেও কিন্তু যে ইন্টার্নশিপ ট্রেনিং করানো হচ্ছে সেগুলো বেসরকারি হাসপাতাল এবং সরকারি হাসপাতাল দু জায়গাতেই করানো হচ্ছে। তো আজকে আমি কথা বলবো ব্রেনওয়্যার ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল নিয়ে, আজকে কথা বলবো ব্রেনওয়্যার ইউনিভার্সিটির র্যাঙ্কিং নিয়ে, ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে বিএসসি নার্সিং এর কি এলিজিবিলিটি রয়েছে, সমস্ত ডিটেলস, স্কলারশিপ এই নিয়ে আজকের ভিডিওতে ডিসকাশন হবে। তোমার মনে যদি কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং বিএসসি নার্সিং, জেনপা ইউজি কাউন্সিলিং, ফিল ফ্রি টু কানেক্ট উইথ মি অন দ্য ফোন নাম্বার রাইট নাও শোন অন দ্য স্ক্রিন। তুমি তোমার কোয়ারি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো, তুমি তোমার কোয়ারি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আপনা college.net এই ওয়েবসাইটটি ফলো করে নাও, এখানে তুমি পেয়ে যাবে ডিটেইলড ইনফরমেশন অ্যাবাউট বেস্ট ক্যারিয়ার, টপ ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস। আমাদের ফেসবুক পেজ, আপনার কলেজ আর ইনস্টাগ্রাম পেজ, আপনার college1, এই দুটোকেও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো ফর ইনস্ট্যান্ট আপডেট অ্যান্ড অ্যালার্ট। আর আপনা কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব, কারণ আপনা কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলে রয়েছে জেনুইন রিভিউস, অথেন্টিকেটেড ইনফরমেশন অ্যাবাউট ইউনিভার্সিটিস, কোর্সেস, কাউন্সেলিং। সুতরাং এই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো যাতে নতুন ভিডিও এলে তোমার কাছে চলে আসবে প্রথম অ্যালার্ট। তাহলে চলো দেখে নেওয়া যাক ব্রেনওয়্যার ইউনিভার্সিটির 4 বছরের বিএসসি নার্সিং কোর্সের ডিটেলস। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি কলকাতা শহরের উত্তর প্রান্তে বারাসাতে অবস্থিত। গত 33 বছর ধরে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি উত্তম মানের শিক্ষা ও প্রযুক্তি এবং গবেষণার মাধ্যমে ভারতবর্ষের মানব সম্পদ বিকাশে একটি অবিস্মরণীয় ভূমিকা পালন করে চলেছে। ব্রেনওয়্যার বিশ্ববিদ্যালয়ের কর্ণধার শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং নেতৃত্বে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি পূর্ব ভারতের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি 2016 সালে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের স্বীকৃতি পেয়েছে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি ক্যাম্পাসে অত্যাধুনিক ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে 10,000-এরও বেশি শিক্ষার্থীদের 50টিরও বেশি স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা কোর্স করানো হয়। টাইমস অফ ইন্ডিয়া বিজনেস অ্যাওয়ার্ড 2022 ব্রেনওয়্যার ইউনিভার্সিটিকে ইনফ্রাস্ট্রাকচার এক্সেলেন্স, এডুকেশন এবং তৎসহ প্লেসমেন্টের জন্য সেরা বিশ্ববিদ্যালয় সম্মানে ভূষিত করেছে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি সিচুয়ান টেকনোলজি অ্যান্ড বিজনেস ইউনিভার্সিটি, চায়না, লিভিংস্টোন কলেজ, নর্থ ক্যারোলিনা, ইউনাইটেড স্টেটস এই ইউনিভার্সিটিগুলির সঙ্গে কোলাবোরেশন করেছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে 10,000-এরও বেশি স্টুডেন্ট ব্রেনওয়্যার ইউনিভার্সিটি ক্যাম্পাসে পড়াশুনো করছে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটির প্লেসমেন্ট রেকর্ড দেখে নেব। ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে কারেন্ট ইয়ারে 98% স্টুডেন্টস প্লেসড হয়েছে,
689 ক্যাম্পাস ড্রাইভ অর্গানাইজ করা হয়েছে এবং ব্রেনওয়্যার ইউনিভার্সিটি স্টুডেন্টদের হাইয়েস্ট প্লেসমেন্ট প্যাকেজ এসেছে 36 লাখ পার অ্যানাম। ক্যাম্পাসিংয়ে 500 বেশি কোম্পানি পার্টিসিপেট করেছে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন UGC দ্বারা অ্যাপ্রুভড। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া PCI, বার কাউন্সিল অফ ইন্ডিয়া BCI, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল WBNC, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল INC, মিনিস্ট্রি অফ MSEP এই সংস্থাগুলি দ্বারা অ্যাপ্রুভড। ডিপার্টমেন্ট অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ব্রেনওয়্যার ইউনিভার্সিটিকে সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন হিসাবে চিহ্নিত করেছে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটির মেম্বার এবং ব্রেনওয়্যার ইউনিভার্সিটি উন্নত ভারত অভিযান এই প্রকল্পের অধীনেও রয়েছে করেছে। মেডিকেল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স ব্রেনওয়্যার ইউনিভার্সিটি অফার করছেন BSc নার্সিং কোর্স এবং এর ডিউরেশন 4 ইয়ার্স। যে সমস্ত স্টুডেন্ট 10+2 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ এই কম্বিনেশন নিয়ে মিনিমাম 45% মার্কস অথবা ইকুইভ্যালেন্ট গ্রেড স্কোর করেছে তারা ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে BSc নার্সিং কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলে রাখি ব্রেনওয়্যার ইউনিভার্সিটির BSc নার্সিং কোর্সটি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাপ্রুভ। স্কুল অফ নার্সিং ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে অফার করছেন JNM কোর্স। এই কোর্সের ডিউরেশন 3 বছর। 10+2 এক্সামিনেশন যে কোনো ডিসিপ্লিন থেকে মিনিমাম 50% মার্কস স্কোর করলে JNM কোর্সের জন্য ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যাবে। এক্ষেত্রে জানিয়ে রাখবো শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরাই কিন্তু ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে JNM কোর্স করতে পারবে এবং JNM কোর্স করার জন্য ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে এজ লিমিট হলো 35 ইয়ার্স অন 31st ডিসেম্বর। আমার ইনস্টিটিউট অফ নার্সিং ব্রেনওয়্যার ইউনিভার্সিটি প্রোভাইডস নার্সিং ট্রেনিং ফ্রম দ্য ইয়ার 2020 and in this institution we have one JNM diploma program 3 years course and one BSc nursing program 4 years course. ব্রেনওয়্যার ইউনিভার্সিটির BSc নার্সিং এবং JNM কোর্সটি কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাপ্রুভ। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি নার্সিং ডিপার্টমেন্টের ল্যাবরেটরিতে রয়েছে মডার্ন ইকুইপমেন্টস। এখানে এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি মেম্বার্স দ্বারা অত্যাধুনিক পদ্ধতিতে পড়ানো হয়। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি নার্সিং ডিপার্টমেন্টে রয়েছে 5টি ল্যাব, প্রি ক্লিনিক্যাল ল্যাব, OBG অ্যান্ড পিডিয়াট্রিক ল্যাব, ফাউন্ডেশন অফ নার্সিং অ্যান্ড অ্যাডভান্স ল্যাব, নিউট্রিশন ল্যাব এবং কমিউনিটি হেলথ নার্সিং ল্যাব। OBG এবং পিডিয়াট্রিক ল্যাবে বেবি পেশেন্টস এবং উডবি মাদার্সদের নার্সিং প্রসিডিওর শেখানো হয়। ফাউন্ডেশন অফ নার্সিং অ্যান্ড অ্যাডভান্স ল্যাবে শেখানো হয় বেসিক প্রসিডিওর অফ নার্সিং। নিউট্রিশন ল্যাবে পেশেন্টদের ডায়েট প্রিপারেশন, ক্যালোরি ভ্যালু অনুযায়ী পেশেন্টদের ডায়েট প্রিপারেশন করা শেখানো হয় এবং প্রি ক্লিনিক্যাল ল্যাবে শেখানো হয় ভেরিয়াস মডেল এবং ডামি ধারা, অ্যানাটমি এবং ফিজিওলজি। কমিউনিটি সেট আপে কীভাবে পেশেন্ট ডিল করতে হয় সেটি শেখানো হয় কমিউনিটি হেলথ নার্সিং ল্যাবে। প্রসঙ্গত বলে রাখি যে কমিউনিটি সেট আপ কিন্তু হসপিটাল সেট আপ থেকে সম্পূর্ণ আলাদা। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি নার্সিং ডিপার্টমেন্টের ক্লাসগুলিতে রয়েছে প্রজেক্টার্স এবং অডিও ভিজুয়াল এইডস। ব্রেনওয়্যার ইউনিভার্সিটির BSc নার্সিং এবং JNM স্টুডেন্টসরা SSKM হসপিটাল, বারাসাত মেডিকেল কলেজ, ডক্টর BN বোস সাব ডিভিশনাল হসপিটাল, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল এবং ড্যাফোডিলস হসপিটালে ট্রেনিং করতে পারে। ক্লিনিক্যাল এক্সপোজার পিরিয়ডে ব্রেনওয়্যার ইউনিভার্সিটির BSc নার্সিং ও JNM স্টুডেন্টরা অনকোলজি, পিডিয়াট্রিক্স, ENT, আই বিভিন্ন ডিপার্টমেন্টে ট্রেনিং করার সুযোগ পায় এবং পেশেন্টদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে থাকে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি BSc নার্সিং এবং JNM স্টুডেন্টরা নিজেদের ইউনিভার্সিটিতে ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প অর্গানাইজ করে থাকে। এছাড়া ব্রেনওয়্যার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ নার্সিংয়ে রয়েছে ওয়ার্কশপস, প্যানেল ডিসকাশন, ওথ টেকিং সেরিমনি। এছাড়া ইনস্টিটিউট অফ নার্সিং ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে অবজার্ভ করা হয় ক্যান্সার ডে, এইডস ডে এবং আরও ইম্পর্টেন্ট বিশেষ দিনগুলি। ব্রেনওয়্যার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ নার্সিং এই লাইব্রেরিতে রয়েছে বুকস, রিসার্চ রিপোর্ট এবং জার্নালস। এছাড়া অনলাইন অ্যাক্সেস সিস্টেমটিও রয়েছে। আফটার পাসিং দ্যাট ডিপ্লোমা নার্সিং কোর্স দে ক্যান জয়েন ইন গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন ভেরিয়াস প্রাইভেট সেক্টর ইন স্পেশাল ফিল্ডস অলসো because they when they are getting training they are exposed to specialty units various specialty units in various hospital that is
in Barasat Medical College Hospital and specially in the SSKM Hospital. After working 1 year experience in any clinical field, they can do their post basic degree. And after post basic degree, they can work in the clinical setting, in the community setting, or also they can join in the teaching. And after 1 year, at least 1 year experience, they can do their MSc nursing course. And after that, they can do PhD also. चले आसबे प्रथम अलर्ट।